যদি মুসিক হয় তাহলে তাদের সাথে সম্পর্ক রাখা আমার পারিবারিক সমস্যা ডুবে আছি এবং নিজেকে আসি কি আমল করতে কাতার প্রবাসী আমি এখানে সিকিউরিটি হিসেবে কাজ করি অনেক সময় কাতারের নাগরিকগুলো হাত মিলানোর সময় টাকা দেয় অনেক সময় খাবারও দেয় এগুলো হবে কিনা মহিলারা কি পর্দা করার সময় মুখ ঢাকবে নাকি খোলা রাখবে যদি প্রাণীর ছবি থাকে তাহলেও কি বাসায় রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না আমরা একটা লাইন শুনি যদি তোমাকে হত্যা করা হলেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীর করবে না এই লাইনটা কি কোরআন বা ভাদি আসে উন্নত মহকাতা নামাজ নামাজ না পড়লে কি গুনাহ হবে সাইদুল হাসান জানতে চেয়েছেন আমরা একটা লাইন শুনি যদি তোমাকে হত্যা করা হলেও তুমি আল্লাহর সাথে কাউকে করবে না এই লাইনটা কি কোরআন বা হাদিসে আসে জি হ্যাঁ ভাই এটা হাদিসে আসে সাল্লাম বলেছেন তিন ব্যক্তি ইমানের সাদা সাধন করবে তাদের ভিতরে একজন ব্যক্তি হলো যে যাকে যদি হত্যাও করা হয় তাকে যদি যান আগুনেও নিক্ষেপ করা হয় তথাপি সে আল্লাহর সঙ্গে করে না এটা হলো যদি কেউ জীবন বাজি রেখেও ইমানের উপর থাকে তার জন্য বলা হয়েছে কিন্তু যদি কেউ এরকম বিপদগ্রস্ত হয়ে শুধুমাত্র মুখে জীবন বাঁচানোর জন্য কুফরির বাক্য স্বীকার করে কিন্তু অন্তরে তার ইমান পরিপূর্ণ থাকে তাহলে ঈশা এরকম ব্যক্তির জন্য জায়জ আছে করা আল্লাহ সুমাতা বলেছেন ইল্লামান উকরিহা ওয়াকাল বহুমত মা ইনবিল ইমান অতএব এটা করা যেতে পারে ইনশাআল্লাহ হাফসান আসের আপনি প্রশ্ন প্রশ্ন করেছেন টয়লেটে যদি প্রাণীর ছবি থাকে তাহলেও কি বাসায় রহমতের ফেরেস্তা প্রবেশ করবেন আবুন হাফসা নাসির কেন টয়লেটে প্রাণীর ছবি থাকবে এটি একটা বড় প্রশ্নের জায়গা মমিনের টয়লেটেও প্রাণীর ছবি থাকা উচিত নয় যেহেতু টয়লেটটা আজকাল বাসা বাড়ির ভেতরেই বাসা বাড়ির অংশ অতএব সতর্কতা হবে সেখান থেকেও প্রাণীর ছবিকে সরিয়ে ফেলা যদি একান্ত না হয় সেটা আলাদা দরজা আছে যেহেতু আলাদা কক্ষের মতো ইনশাল্লাহ ঘরে রহমতের ফেরেস্তা আসবে এরপরে জাবেদুর রহমান লস্কর আপনি জানতে চেয়েছেন সোনাতে মহাকাদা নামাজ না পড়লে কি গুণা হবে ভাই জাবেদ সুন্নাতে

মেয়েদের মুখমন্ডল পর্দার আওতাভুক্ত কিনা এটা নিয়ে ভিতরে দুটি কথা রয়েছে বেশিরভাগ একরাম বলেন বা সব যুগে বলেছেন যে মেয়েদের মুখমন্ডল মূলত পর্দার অন্তর্ভুক্ত নয় কিন্তু যদি ফেতনার আশঙ্কা হয় তাহলে সেক্ষেত্রে মুখমন্ডল ঢাকতে হবে কোনো আলমের নাই আর আমরা কে না জানি যুগে মুখমন্ডল যদি আমরা খোলা রাখার কথা বলি তাহলে সেক্ষেত্রে সমূহ ফেতনার আশঙ্কা তৈরি হবে আর সেই ফেতনা থেকে বাঁচার জন্য অবশ্যই মুখমন্ডল ঢাকা উচিত বিশেষ করে আজকের এই যুগে নজমুল হুদা মলি মিলন আপনি জানতে চেয়েছেন আমার পারিবারিক সমস্যা ডুবে আছি এবং নিজেকে প্রেশনীতে আসি কি আমল করতে

আত্মীয় স্বজন যদি মস্মিক হয় তবুও আত্মীয় স্বজন হিসাবে তাদের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক আপনি রাখবেন খোঁজখবর নিবেন বিভদাবাদলে পাশে দাঁড়াবেন এবং তাদেরকে ইমান দেওয়ার জন্য চেষ্টা করবেন ইমানের পরে আনার জন্য চেষ্টা করবেন তারা মসিক হয়ে গেছে এটা যদি নিশ্চিত হয় তারপরেও আপনি তাদেরকে তাদের সাথে সম্পর্ককে ছিন্ন করবেন না এর ভিতরে যদি কেউ আপনার ভরণ পোষণ দিতে হয় এরকম থাকে যেমন মা বাপ থাকে ভাই বোন থাকে তাহলে অবশ্যই তাদের ভরণ আপনাকে দিতে হবে